হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনি জেনে খুশি হবেন যে আইটেল নিয়ে চলে এসেছে বাংলাদেশে বাজার একদম নতুন মডেল আইটেল ভিশন টু প্লাস। তো এই ফোনের ডিসপ্লেটা খুবই সুন্দর, 6.8 ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। তো এই ফোনটিতে আর কী কী রয়েছে আমরা সব কিছু দেখে নিব। তার আগে বলে নিব, আপনি যদি আমার NSBD ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন। সকল প্রকার মোবাইলে আনবক্সিং রিভিউ দেখতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো এটা ব্র্যান্ড হচ্ছে আইটেল, এটাতে থাকছে 32 জিবি প্লাস 2 জিবি 4G সাপোর্ট। তো এটার মডেল হচ্ছে আইটেল ভিশন 2 প্লাস। তো আমরা প্রথমে লক্ষ্য করছি এটা দিয়েছে 6.8 ইঞ্চি এইচডি প্লাস একটি বিগ ডিসপ্লে। তো 5000 mAh একটি স্ট্রং ব্যাটারি। যারা মুভি লাভার আছেন, মুভি দেখতে ভালোবাসেন, তাদের জন্য এই ফোনটি বেস্ট বলে মনে হবে আমি মনে করছি। ওয়াটার ডপ ফুল স্ক্রিন, 6.8 ইঞ্চি এইচডি প্লাস, থাকছে 5000 mAh বিগ ব্যাটারি। তো এটিতে আপনার থাকছে ব্যাক ক্যামেরা হিসাবে 13 মেগাপিক্সেল, পিছনে 2টি ক্যামেরা ইউজ করা হয়েছে, থাকছে 4G সাপোর্ট এবং 32 জিবি রোম, 2 জিবি র্যাম, অ্যান্ড্রয়েড গো এডিশন। তো থাকছে ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্ট। তো এটিতে ইউজ করা হয়েছে অক্টা কোরের একটি প্রসেসর। তো এখন আমরা এই ফোনটি আনবক্সিং করে দেখব, এই ফোনের ডিজাইন এবং এই ফোনের লুক কীরকম। তো এই ফোনের প্রাইসটি হচ্ছে মাত্র 8990 টাকা। তো মাত্র 8990 টাকায় আইটেল কিন্তু দিয়েছে আপনাকে দুর্দান্ত একটি স্মার্টফোন। ফোনটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এখন আমরা দেখব এই ফোনের যে ডিজাইনটি রয়েছে সেটা দেখব। তো এই ফোনের ডিজাইনটি আপনার দেখলে আপনার কাছেও খুবই ভালো লাগবে। তো এখন আমরা আনবক্সিংটি করে ফেলছি। তো অনেকে প্রাইস, অনেকেই মনে হতে পারে যে ফোনের প্রাইসটি একটু বেশি। তো আমি বলবো এই ফোনের প্রাইসটি বেশি হওয়ারও কিছু স্পেশালি গুণ রয়েছে। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে একটি বক্স রয়েছে। তো বক্সের ভিতর থাকছে একটি ক্রিস্টালের ব্যাক কভার। তো ফোনটি কিনলে আপনার ব্যাক কভারের জন্য আলাদা কোনো পেন নিতে হবে না। তো আইটেল খুব সুন্দর একটি ব্যাক কভার দিয়ে দিয়েছে। তো থাকছে একটি 1 বছরের ওয়ারেন্টি কার্ড। তো মোটামুটি এই আর কি থাকছে। এই বক্সটির ভিতরে একটি ক্লিপ থাকছে সিম খোলার জন্য। তো আর কথা না বলে চলেন এখন আমরা সেই কাঙ্ক্ষিত ফোনটি দেখে ফেলি। তো বন্ধুরা, এ হচ্ছে সেই আইটেল ভিশন 2 প্লাস মডেলটি। তো এটার ডিজাইনটা পুরাটুকে একটি ইউনিক মডেল করেছে, বাট অসাধারণ একটি ডিজাইন। তো এটার যে ক্যামেরার যে ডিজাইনটা করেছে, তো এটার পিছনে একটু গ্লেসিং দিয়েছে, বাট এটা ফিঙ্গারপ্রিন্টটা একটু মিডিলেই রয়েছে। তো মোটামুটি ফোনটি দেখলে যে কারো খুবই ভালো লাগবে, কারণ 8990 টাকায় আমার কাছে মনে হয়েছে যে বড় ডিসপ্লে, বড় পর্দায় খুব সুন্দর একটি ফোন। তো এই ফোনটি আসলেও চয়েসফুল একটি ফোন। তো এটাতে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই ফোনটি 5000 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটি কিন্তু অনেক স্লিম করেছে। দেখতে পাচ্ছেন আপনারা, ফোনটি কিন্তু অনেক স্লিম করেছে। হ্যাঁ, তো সচরাচর অনেক ফোন যে 5000 mAh ব্যাটারি থাকা সত্ত্বেও ফোন অনেকটাই স্লিম হয় না, বাট এই ফোনটা খুবই স্লিম করেছে। এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এখন যদি আমরা ফোনের অবস্থানটা দেখি, তো এটা নিচে দিয়েছে টাইপ বি এবং তার সাইডে রয়েছে 3.5 mm একটি হেডফোন জ্যাক, তার পাশে রয়েছে স্পিকার। তো এটার যে ফ্রন্ট ক্যামেরাটা রয়েছে মিডিলেই। তো এটার এখানে কিন্তু ডিজাইন করেছে 3টি ক্যামেরা, কিন্তু এখানে কিন্তু ইউজ করা হয়েছে আপনার 2টি ক্যামেরা। এটি মেন ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেলের। তো এটি ফ্ল্যাশ লাইটটা দিয়েছে নিচে। তো এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। তো এটার ফিঙ্গারপ্রিন্টটা বেস্ট ফাস্ট। তো মোটামুটি আমার কাছে এই ফোনের ডিজাইনটা অত্যন্ত সুন্দর লেগেছে। তো যারা আর কি একটু 9000 টাকার প্রাইজের ভিতর একটু বড় ডিসপ্লের ফোন খুঁজছেন, তাদের জন্য এই ফোনটি খুবই বেস্ট হবে বলে আমি মনে করছি। কারণ হচ্ছে এটা কিন্তু 6.8 ইঞ্চি এইচডি প্লাস ওয়াটার ডপ ফুল স্ক্রিন দিয়েছে এবং কি 5000 mAh একটি বিগ ব্যাটারি দিয়েছে। হ্যাঁ, 13 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, এটির কিন্তু থাকছে ডুয়েল ক্যামেরা। তো 32 জিবি র্যাম এবং কি 32 জিবি রোম এবং কি 2 জিবি র্যাম।
তো 2GB 32GB যে খুবই দুর্দান্ত চমৎকার একটি মডেল করেছে আইটেল ভিশন টু প্লাস। তো এই ফোনটি যদি আপনি হাতে নেন একটু স্লিমের একটু বাপ আসবে, কারণ হচ্ছে চার্জ ব্যাকআপটা এই ফোনের খুবই ভালো দিবে। যেহেতু 5000mAh একটি ব্যাটারি এখানে ইউজ করা হয়েছে, তো 5000mAh ব্যাটারি ইউজ করা সত্যি চার্জ ব্যাকআপটি খুবই দুর্দান্ত দিবে বলে আমি মনে করছি। তো এখন যদি আমরা ফোনটি ওপেন করি, তো ওপেন করে যদি দেখি যে এটার কনফিগারেশনের এটার সেটিংসে কী কী রয়েছে এবং কি এটার সফটওয়্যার এবং অন্য অন্য আদার্স এটাতে কী কী রয়েছে, তো এখন আমরা সব কিছু দেখব। তো এটা ডিজাইন নিয়ে আমার কোনো কমপ্লেন নেই, ডিজাইনটি খুবই ভালো লেগেছে আমার কাছে। তো যারা আপনারা 10,000 টাকার নিচে ফোন নিতে চান, তারা এই ফোনটি নিতে পারেন। অসাধারণ একটি ডিজাইন করেছে আইটেল ভিশন টু প্লাস। তো এখন আমরা দেখব যে ফোনটি ওপেন করব, ওপেন করে যে ফোনের কনফিগারেশন এ টু জেড আমরা সব কিছু দেখে নিব। তো ডিসপ্লেটা কিন্তু বেশ একটু বড় ডিসপ্লে দিয়েছে এটাতে। তো এই দেখতে পাচ্ছেন ডিসপ্লে, ডিসপ্লেটা কিন্তু বেশ বড় একটি ডিসপ্লে দিয়েছে। তো আপনি মুভি দেখে খুবই খুবই ভালো লাগবে আপনার। তো এখন আমাদের ডিজাইন মোটামুটি দেখা শেষ। তো এখন আমরা দেখব যে ফোনটির অন্য অন্য আদার্স এবং কি এটির যে ক্যামেরা রয়েছে সব কিছু দেখে নেব। বন্ধুরা, এখন আমরা ফোনটি অন করব, বাট প্রথমে ফোনটি ওপেন করার সাথে সাথে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। তো এই মেনুটাকে আপনাদের সেট আপ করে নিতে হবে। তো ফোনের ডিসপ্লেটা কিন্তু বেশ একটুকা বড় করেছে, বাট যারা আর কি মুভি দেখতে খুবই ভালোবাসেন তাদের জন্য এই ফোনটি খুবই সুন্দর হবে। এবং কি এই ফোনটিতে আপনার ফ্রি ফায়ার, পাবজি লাইট, মোটামুটি ল যে কিছু গেম আছে সেগুলো আপনি খেলতে পারবেন। তবে অনেকের কাছে মনে হতে পারে যে ফোনের প্রাইসটা 9,000 টাকা যেহেতু একটুকা বেশি, তো এটা আমার কাছে মনে হয়েছিল যে 9,000 টাকা প্রাইসটা একটুকা বেশি। তো এখন মনে হচ্ছে যে আসলেও এই যে ফোনে যে ডিজাইনটা করেছে, তো এটা কিন্তু অনেকটাই একটুকা ভিভো V20 যেমন একটি ফোন আছে, ক্যামেরা লুকটা সেম টু সেম আমার কাছে ওই রকমই মনে হয়েছে। তো যেহেতু 9,000 টাকা প্রাইস, তো 9,000 টাকা প্রাইস এটা স্পেশালি হচ্ছে এটা ডিসপ্লেটা একটু বড় দিয়েছে এবং কি এটাতে 5000mAh একটি স্ট্রং ব্যাটারি। তো 5000mAh স্ট্রং ব্যাটারি থাকা সত্ত্বেই আমার কাছে মনে হচ্ছে ফোনের প্রাইসটা একটু বেশি হয়েছে। তো এখন যদি আমরা এটার অ্যাবাউটে দেখি বিস্তারিত, তো এখানে মেন ক্যামেরা থাকছে দুটি ক্যামেরা, বাট একটি ক্যামেরা থাকছে 13 MP আর একটি ক্যামেরা থাকছে 5 MP। তো 5000mAh এর একটি ব্যাটারি, 6.8 ইঞ্চি একটি বড় ডিসপ্লে, এটা CPU দিয়েছে 8 কোর, র্যাম দিয়েছে 2GB এবং রোম দিয়েছে 32GB। তো মোটামুটি এটাতে গেম খেলতেও আপনি অনেক ফাস্ট হবে ফোনটি আমি মনে করছি। তো এটির ক্যামেরাটাও কিন্তু অনেক সুন্দর। তো যেহেতু 13 MP ক্যামেরা দিয়েছে, বাট ক্যামেরাটা অনেক সুন্দর। তো এটির ভিডিওর আমরা যদি ভিডিও রেজুলেশনটা একটু দেখি, তো ভিডিও রেজুলেশন থাকছে 720x1080। তো আইটেল এর আগে একটা সেট ছিল ভিশন টু, ওই ফোনটা একটু মোটা ছিল, বাট এই ফোনটা কিন্তু অনেক স্লিম। তো এই ফোনটা যে কারো দেখলে আমি 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি ফোনটি খুবই ভালো লাগবে। তার মানে এক কথায় আইটেল খুবই সুন্দর অসাধারণ একটি ফোন দিয়েছে, তো 8,990 টাকার ভিতর। তো এটা যদি টাইপ সি দিত তাহলে বিষয়টা আরেকটুকু মনে হয় ভালো হতো, এটির টাইপ বি দিয়েছে। তো সব কিছু মিলিয়ে 8,990 টাকার ভিতর খুবই সুন্দর একটি ফোন দিয়েছে। তো এখন যদি আমরা দেখি যে ফোনটির সাথে ফ্রি হিসাবে আর কী কী রয়েছে, তো আপনি পাচ্ছেন এখানে একটি হেডফোন রেড কালার, সেটা বরাবরই আইটেল যা লাল কালার একটি হেডফোন দেয়। তো থাকছে একটি USB ডাটা কেবল যেটা দিয়ে চার্জ করতে পারবেন, এবং কি সর্বশেষ থাকছে একটি চার্জার।
তো ছিল আর কি আইটেল ভিশন টু প্লাস। তো এখন আমরা সর্বশেষ দেখতে পাচ্ছি এটির সাথে একটি ব্যাকপ্যাড রয়েছে। তো আপনার ব্যাকপ্যাডটা ইউজ করলে ফোনটি কীরকম লাগবে, ব্যাকপ্যাড ইউজ করলে ফোনটি কিন্তু অনেকটা স্লিমই লাগছে। তো খুব বেশি যে একটা মোটা হবে সেরকম কোনো ওয়ে নেই, বাট ব্যাকপ্যাড ইউজ করার পরেও কিন্তু ফোনটি অনেক স্লিম মনে হচ্ছে। তো সব কিছু মিলিয়ে খুবই ভালো একটি ফোন দিয়েছে আইটেল। তো আজকে ছিল আইটেল ভিশন টু প্লাস হোল রিভিউ আনবক্সিং ভিডিও। তো যদি আমার ভিডিওটি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং এই ফোন সম্বন্ধে যদি আপনি আরও কোনো তথ্য জানার থাকে তাহলে ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, আপনি যারা চাইলে সে নাম্বারে ফোন দিতে পারেন। এবং আপনি যদি শেরপুর জেলার ভিতরে হয়ে থাকেন, নকলা রত্ন ওয়াসেন্ট ইলেকট্রনিক্স এই ফোনটি পাওয়া যাচ্ছে, এবং এই ফোনটি অফিসিয়ালি সারা বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে 8,990 টাকায়। তো আজকে এই ছিল আইটেল ভিশন টু প্লাস। তো আমার নেক্সট ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।